ফ্রেন্ড, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো শুক্রবার, আজকে একটু হসপিটাল যেতে হবে ওই মেয়েটা মেয়ের আঙুলের জন্য। কি বলবে কি জানি না, দেখা যাক কি বলে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু টেনশনেই আছি, কি বলবে আমি বুঝতে পারছি না। এখন ও খাচ্ছে, এখন ও খাচ্ছে, বসে আছে। এই যে বলাদা, গুড মর্নিং বলাদা, স্মাইল করছো বাবা রে, একটু বলে দাও গুড মর্নিং বলো। আসল কথা হলো, আমি যদি ওটা ছোটবেলায় করে দিতাম করা যেত, কিন্তু কি ব্যাপারটা হচ্ছে যে আমি করতে চাইনি তখন, মানে আমি একটু টেনশনেই ছিলাম, করতে চাইনি আর কি বলবো। কেউ এসছে, চলো বিয়ের দরজাটা খুলে তোমাদের সঙ্গে তারপরে কথা বলবো। না খেয়ে চলে এসছে তা বম্মা, আমার বম্ম, তোমার আঙুলটা দেখিয়ে দাও একটু সবাইকে। এই যে এই আঙুলটার জন্যই যেতে হবে, দেখতে পাওয়া যাচ্ছে মানে খুলে খুলে যাচ্ছে প্রচণ্ড। দেখুন এই দেখুন, এটা কিছু ইনস্ট্যান্ট ব্যবস্থা না করলেও খুব কষ্ট হচ্ছে, তাই তো বুকা, তাই তো। গুড মর্নিং বলছি বলছো একটু বলে দাও, গুড মর্নিং বলো, হাই ফ্রেন্ড বলো, বলো হাই ফ্রেন্ড বলো। চলো চলো চলো, লেগে যাবে লেগে যাবে, চলো চলো হসপিটাল যাই, এসে তোমাদের জানাচ্ছি কি বলছে না বলছে। ওকে, ওখানে তো আর ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা তাহলে তোমাদের দেখাতাম কি বলছি, ঠিক আছে চলো। দেখুন আবার চলে এসছে, কি বলবে বলে দাও, কি ছড়া বলবে বলছে বলো, বলো ও। তারপরে আর একটা বলে দাও, আর একটা ছড়া বলে দাও, টুইঙ্কেল টুইঙ্কেলটা বলবো, জোরে বলো, জোরে বলো, আর বলো হলো দোল দোলটা বলে দাও, তারপরে বলো হলো আতা গাছে, আতা পাখি না আতা গাছে, এবারে আর একটা কি জানো, জানো আর একটা কি ছড়া জানো, দোল দোল দুলোনিটা, দোল দোল তো বললে, তারপরে চা দুটো সেটা বলে দাও, বলে ভালো করে বলো, ভালো করে বলো, লাগছে ঠিক আছে, করে দাঁড়াও, আসো আসো আসো, এখানে চলে যাবে, আসাই দেখো, বলে দাও চা দুটোকে, চা দুটোকেটা বলে দাও, ভেরি গুড, নারকেল গাছে চড়ছে, এই বাচ্চাও পড়ে যাচ্ছে, পুকুর পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, দেখুন পড়ে যাচ্ছে, দেখুন দেখুন পড়ে যাচ্ছে, দেখুন দেখুন পড়ে যাওয়ার অবস্থা। কেনা কেনা চলো কেনা, নারকেল গাছে এটা বললে না তো, বলেছি ছড়াটা, রান্না করতে চলে এলাম, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা এখন এই টুনা মাছটা করতে বলছে, কিন্তু আমি এইসব টুনা ফুনা মানে আমি পছন্দ করি না, যেহেতু ওর বাবা এগুলো পছন্দ করে তোর বাবাই খাবে। চলো রান্না করি তোমাদের, তার সাথে সাথে একটু গল্প করি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ টুনা মাছটা দু তিন দিন হলো নিয়ে এসছে, অনেক দিন ধরে বলছে মানে মানে বসতে দিচ্ছে না, বলছে রান্না করে, এই সবে রান্না করে উঠলাম, বসতে দিচ্ছে না। গোয়াল তেলটা আমি ঢালা হয়ে গেল, ঢেলে দিয়েছি, এরপরে আমি জাস্ট মশলাগুলো দিয়ে দেবো, যেরকম ধরুন পেঁয়াজ আদা রসুন সব মানে বাড়ির যা মশলা আছে
হলুদ ফলুদ সব মোটামুটি দিয়ে প্রিপারেশনটা করব। করে জাস্ট যেরকম চিকেন করে সেরকমই মাছটা করে দেবো, যেহেতু আমি জানি না এই ফার্স্টবার রান্না করছি, সেরকম চেষ্টা করলাম, জানি না কেমন হবে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো, মানে কষানোটা ভালো হয়। মোটামুটি কষানোর পর আমি টুনা মাছগুলো তুলে দিয়ে দেবো এখানে। তুলে দেওয়ার পর একটু আরেকটু কষিয়ে নেব। বাবা কি টাইট, খোলা যাচ্ছে না, যা খোলা গেল। এটা আমি ঢেলে দিই ওখানে, আর একটা আছে ওটা আমি খুলে নিই। প্রচণ্ড কিন্তু টাইট, ওটা আগের দিয়ে খোলা খুলে রেখেছিল ওর বাবা। চলো ওটা ঢেলে নিই, চলো এবার মাছগুলো ঢেলে নিই। ঢেলে একটুখানি কষিয়ে নিই, কষে নিলেই যা পড়ে গেল রে, এত তাড়াহুড়ো করি প্রত্যেকটা কাজে, বাপরে বাপ, এটা কিন্তু খুলে যাচ্ছে না, খোলা যাচ্ছে না, যা খুলতে গিয়ে একটু কাণ্ড হয়ে গেল, আমার হাতটাই কেটে গেল একটুখানি। যাক, এরকম তো অনেক কিছুই কাটে আমাদের মেয়েদের বলো, এগুলো একটু এটা কোনো ব্যাপারই না, একটু একটু কাটতেই থাকে। চলো, কষা মোটামুটি হয়ে গেছে, জলটা মোটামুটি ছাড়ছে এখান থেকে। এটা শুকিয়ে গেলে, এটা তেল বেরিয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে নেব, দিয়ে ওর বাবাকে আমি খেতে দিয়ে দেব। চলুন, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওর বাবাকে আমি খেতে দিয়ে দিই, খেতে দেওয়া হয়ে গেছে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ।